ইসলাম মেমোরিয়াল একাডেমি। আজকে শিক্ষার্থীরা আমি তোমাদের সামনে হাজির হয়েছি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়ে সমাজে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমরা কিছু পয়েন্ট সম্পর্কে জেনেছিলাম, সমাজে নারী ও পুরুষের কাজ সম্পর্কে, বৈষম্য সম্পর্কে, সমাজে বিভিন্ন জাতি ধর্মের মানুষ সম্পর্কে, সমাজের বিভিন্নতা সম্পর্কে এবং আমাদের সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন কিছু শিশু বা মানুষ রয়েছে আমরা তাদের সম্পর্কে জেনেছিলাম। আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, আশা করি সেগুলো তোমরা করে রেখেছো। কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করতে দিয়েছিলাম, শূন্যস্থান তৈরি করতে দিয়েছিলাম। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কাঠামোবদ্ধ প্রশ্নগুলো পরীক্ষায় আমাদের প্রতিটি প্রশ্নের জন্য 6 নম্বর থাকবে। এই প্রশ্নগুলো 2 অথবা 3 ধাপে থাকতে পারে, ছোট ছোট 2টি অথবা 3টি প্রশ্ন একত্রিত হয়েও হতে পারে। খেয়াল করো, এখানে আমি যে প্রশ্নটা লিখেছি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর 2টি বৈশিষ্ট্য লিখো। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর 2টি বৈশিষ্ট্য লিখো। তোমার সহপাঠী দিয়ার হাঁটতে অসুবিধা হয়, তুমি তাকে কীভাবে সাহায্য করবে? 4টি বাক্যে লিখো। প্রথমত তোমাকে 2টি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে, এর জন্য তুমি পাচ্ছ 2 নম্বর। পরবর্তীতে তোমাকে 4টি বাক্যে দিয়ার অসুবিধায় তুমি কীভাবে সাহায্য করবে সেটা লিখতে বলা হয়েছে, সেজন্য তোমার থাকছে 4 নম্বর। মোট 2 আর 4 = 6 নম্বর। তো আসো আমরা প্রশ্নটি নিয়ে একটু আলোচনা করি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা? যাদের শোনায় সমস্যা রয়েছে, চোখে দেখতে সমস্যা রয়েছে, যাদের হাতে পায়ে কোনো ধরনের সমস্যা রয়েছে অথবা মানসিকভাবে কোনো সমস্যা রয়েছে, এই ধরনের শিশুরাই হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তো আসো আমরা এদের 2টি বৈশিষ্ট্য লিখি, এরা কী করে বা এরা আমরা কীভাবে বুঝবো তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এরকম 2টি বৈশিষ্ট্য আমরা লিখেছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর 2টি বৈশিষ্ট্য হলো, ডাকলে সাড়া না দেওয়া। এদেরকে অজাগ্রত, যদি কেউ কানে কম শুনে তাদেরকে যদি আমরা বারবার ডাকি তারা সহজে সাড়া দেবে না। একই কাজ বারবার করতে থাকা, যদি কোনো শিশুর মানসিকভাবে সমস্যা থাকে সে দেখবে একটা কাজ বারবার বারবার একই কাজ করছে, সেক্ষেত্রে তুমি তাকে ডাকলেও সে সাড়া দেবে না। এরপর আসো, তোমার সহপাঠী দিয়ার হাঁটতে অসুবিধা হয়, তুমি কীভাবে তাকে সাহায্য করবে? 4টি বাক্যে লিখো। মনে করো তোমার শ্রেণীকক্ষে দিয়া নামে একজন তোমার সহপাঠী রয়েছে, তার হাঁটতে অসুবিধা হয়, তার পায়ে কোনো একটা সমস্যা রয়েছে, এই ক্ষেত্রে তুমি তাকে কীভাবে সাহায্য করবে? দেখো আমি এখানে লিখেছি, দিয়াকে আমি যেভাবে সাহায্য করব তার 4টি বাক্য হলো, 1 নম্বর লিখেছি, শ্রেণীকক্ষে তাকে সামনে বসতে দিব। যেহেতু তার পায়ে সমস্যা রয়েছে, সে হাঁটতে পারে না, সে পিছন দিকে বসতে তার একটু সমস্যা হতে পারে, আমরা তাকে আগে আগে সামনে বসতে দিব। ব্যাগ ও অন্যান্য ভারী জিনিস বহনে সাহায্য করুন, ব্যাগ, বই খাতা, পানির বোতল এগুলো একটু ভারী, সে হয়তো এগুলো নিয়ে হাঁটাচলা করতে একটু অসুবিধা হতে পারে, আমরা তার এই জিনিসগুলো বহনে সাহায্য করব। হাঁটা চলার সময় তাকে সাহায্য করব, সে বাড়ি থেকে বিদ্যালয়ে যাতায়াতের সময় আমরা যতটুকু সম্ভব তাকে হাঁটাচলায় সাহায্য করব। সে কষ্ট পায় এমন কোনো কথা বলবো না, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় যদি কারো সমস্যা থাকে আমরা না বুঝে না জেনে তাকে হুট করে একটা কথা বলে ফেলি যেটাতে সে মনে কষ্ট পেতে পারে। আমরা কখনোই, শুধু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নয়, আমরা কখনোই কোনো মানুষকে এমন কোনো কথা বলবো না যাতে সে কষ্ট পায়। ঠিক আছে শিক্ষার্থীরা, এই প্রশ্নটি তোমরা খাতায় সুন্দর করে তুলে নাও, সেই সাথে উত্তরটিও নিজেরা সুন্দর করে সাজিয়ে লিখে নাও। এইভাবে না লিখলে তোমরা যদি নিজের মতো করে পয়েন্টগুলো সাজাতে পারো সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, তোমরা সেটা খাতায় সুন্দর করে তুলে লিখে নাও। শিক্ষার্থীরা, আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা পড়েছিলাম নারী পুরুষের সমতা নিয়ে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারী ও পুরুষকে সমান অধিকার এবং সমান সুযোগ দেওয়ার কথা আমরা আমাদের আলোচ্য রিডিংয়ে পড়েছিলাম। তো সেখান থেকে সেই আলোকে আমি তোমাদের জন্য আরও একটি কাঠামোবদ্ধ প্রশ্ন তৈরি করেছি। দেখো, সব পরিবারে ছেলে ও মেয়ে শিশু কি একই সুযোগ পায়? প্রশ্ন দেখো, সব পরিবারে ছেলে ও মেয়ে শিশু কি একই সুযোগ পায়? এরপর হচ্ছে, আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে ছেলে ও মেয়ে শিশুর জন্য কেমন সুযোগ আছে?
তারপর রয়েছে সকল ক্ষেত্রে ছেলে ও মেয়েদের সমান সুযোগ দেওয়া উচিত কেন, চারটি বাক্যে লিখো। শিক্ষার্থীরা দেখো এই প্রশ্নটির জন্য আমাদের থাকছে ছয় নম্বর, প্রথম ধাপের জন্য এক নম্বর, দ্বিতীয় ধাপের জন্য এক নম্বর এবং তৃতীয় ধাপে যে চারটি বাক্য লিখতে বলা হয়েছে এই চারটি বাক্যের জন্য চার নম্বর, তার মানে হচ্ছে মোট ছয় নম্বর। এবার আসো আমরা আলোচনা করি, সব পরিবারে ছেলে ও মেয়ে শিশু কি একই সুযোগ পায়? খেয়াল করবে বিশেষত গ্রামের দিকে সব পরিবারে ছেলে এবং মেয়ে শিশুকে অনেক সময় সমান সুযোগ দেওয়া হয় না, ছেলেদেরকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়, বেশি প্রাধান্য দেওয়া হয়। তাহলে আমরা কী লিখব? না, অনেক পরিবারে মেয়েদের তুলনায় ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে ছেলে ও মেয়ে শিশুর জন্য কেমন সুযোগ আছে? এবার আমরা আমাদের যদি দেশের দিকে তাকাই, আমাদের বাংলাদেশে ছেলে এবং মেয়ের জন্য তুমি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে কী ধরনের সুযোগ দেখতে পাও? আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে ছেলে এবং মেয়ে সবার জন্য সমান সুযোগ রয়েছে। ছেলে এবং মেয়ে সবার জন্যই শিক্ষাক্ষেত্রে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে সমান ধরনের সুযোগ রয়েছে, ছেলে মেয়ে আলাদা কোনো বৈষম্য নেই। এরপর আমাদের তৃতীয় ধাপে আমরা আসি, সকল ক্ষেত্রে ছেলে ও মেয়েদের সমান সুযোগ দেওয়া উচিত কেন, চারটি বাক্যে লিখো। দেখো আমি এখানে পয়েন্ট তুমি ইচ্ছে করলে এক দুই তিন চারটিও লিখতে পারো অথবা এভাবে একসাথেও লিখতে পারো, আমি একসাথে লিখেছি। তবে এখানে বাক্য কিন্তু মোট চারটি, খেয়াল করো আমি কী লিখেছি, সমাজ ও দেশের উন্নয়নের জন্য সব ক্ষেত্রে ছেলে ও মেয়েকে সমান সুযোগ দেওয়া উচিত। তাহলে আমাদের যে দেশ এবং সমাজ, এই দেশের এবং সমাজের উন্নয়নের জন্য সমাজের সব ক্ষেত্রে ছেলে মেয়েকে সমান সুযোগ দেওয়া উচিত। সামাজিক ও রাষ্ট্রীয় কাজে ছেলে মেয়ে উভয়ই সাধ্যমতো অংশগ্রহণ করে। আমরা দেশে পাই যে আমাদের বিভিন্ন সামাজিক এবং আমাদের যে রাষ্ট্রীয় কাজ, এই কাজগুলোতে আমরা খেয়াল করি যে ছেলে মেয়ে উভয়ই তাদের সাধ্যমতো অংশগ্রহণ করার চেষ্টা করে। এরপর দেখো, দেখা যায় যে নারী ও পুরুষ উভয়ই পরিবার, সমাজ ও দেশের জন্য সমানভাবে কাজ করে। আমাদের পরিবারে আমাদের বাবা মা দেখবে যে বাবা যদি বাইরে কাজ করে, অনেক পরিবারে দেখা যায় যে মাও বাইরে কাজ করে, এবং বাইরে কাজ করার সত্ত্বেও বাবা মা দুজনেই কিন্তু পরিবারের জন্য যথেষ্ট সাধ্য পরিমাণ তারা চেষ্টা করে পরিবারের উন্নয়নের জন্য, এবং এইভাবে তারা দেশের উন্নয়নের জন্য কিন্তু সমান তারা কাজ করে। তাই ছেলে ও মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ না করে সব ক্ষেত্রে উভয়কে সমান সুযোগ দেওয়া উচিত। তাহলে আমরা কী করব? আমাদের এই সমাজে আমাদের ছেলে বা মেয়ে বলে কোনো কিছু ভেদাভেদ করা উচিত হবে না। এই ক্ষেত্রে আমি মনে করি যে এই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত, কোথাও কোনো ভেদাভেদ থাকা উচিত নয়, সব ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে দুটো প্রশ্ন বলে লিখে আলোচনা করে দিয়েছি। এরকম এই অধ্যায়ের তুমি আমি যে আলোচনা করে দিয়েছি তুমি নিজেই রিডিং করেছো, এখান থেকে ভালোভাবে বুঝে বুঝে আরও এরকম আরও একটি প্রশ্ন তুমি নিজে তৈরি করবে এবং সেই প্রশ্নটির উত্তরও তুমি নিজে খাতায় লিখে রাখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই সপ্তাহে তোমাদের কাজ হচ্ছে এই দুটো প্রশ্ন এবং সাথে আরও একটি নতুন প্রশ্ন তোমরা তৈরি করে খাতায় তুলে রাখবে এবং এগুলো ভালোভাবে অনুশীলন করে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত আমাদের আজকের ক্লাসের বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই সম্পন্ন করে রাখবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই নিয়ম মেনে চলবে। আল্লাহ হাফেজ।